নাগরিক শিক্ষার্থীদের প্রতি একটিবারের জন্য কৃষক হওয়ার আহ্বান। উদ্দেশ্য, কৃষি প্রধান বাংলাদেশের শেকড়কে চেনা। হৃদয় মাটির মানুষের এই আহ্বানে এখন সাড়া দিচ্ছে অগণিত শিক্ষার্থী। এবার যারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল তাদের মধ্যে বিভিন্ন দিক বিবেচনা করে বাছাই প্রক্রিয়া চালানো হয় ঢাকার প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এবং স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের দুটি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের উপস্থিতিতে আগ্রহী কয়েকশো শিক্ষার্থী অংশ নেয় এই কার্যক্রমের দ্রুততম এক পরীক্ষায়। সেখান থেকে নির্বাচিত হয়ে আসে দুই বিশ্ববিদ্যালয়ে দর্জন করে ২০ শিক্ষার্থী। পরে চ্যানেলাই কার্যালয়ে কয়েক দফা পরীক্ষার পর নির্বাচিত হন ৪ জন। এই ৪ জন যাবে মাঠে, ফিরে চল মাটির টানে শর্ত অনুযায়ী অন্যান্যবারের মতোই। এরা আগের রাতে এসে ওঠেন চ্যানেলাই কার্যালয়ের ক্যাম্পে। তোমাদের কটায় নামার কথা? ৪টায় নামার কথা। এখন কটা বাজে? মেয়েরা লেট না, ওইটা তো আমার জানার দরকার নেই। তোমাদের নামার কথা ৪টায়, এখন বাজে ভোর ৫:০৫। কথা ছিল ভোর ৪:৩০টায় শুরু হবে ওদের গ্রামে যাওয়ার অভিযান, কিন্তু যা হবার তাই হলো। এই নাগরিক শিক্ষার্থীদের এত ভোরে ওঠার অভ্যেস নেই, তাই যাত্রা শুরুটাই ওদের একরকমের ব্যর্থতা দিয়ে। তোমাদের জন্য এক ঘন্টা এখানে দাঁড়ানো, কী কাজ করবে তোমরা? তোমরা কি কাজ করতে যাচ্ছ না সাজগোজ করতে, কোনো নাটক করতে যাচ্ছ? কি করবা তো এইভাবে এই পোশাকে? ফার্স্ট টাইম যে কোনো ক্যান্ডিডেট আধ ঘন্টা লেটে ভরে যাচ্ছে। অন্যান্য ক্ষেত্রে আমরা এসে মানে ওরা এসব বসে থাকতো, আমরা পরে আসতাম। দর্শক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুরা, ফিরে চল মাটির টানের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যেই আপনারা জানেন আমাদের এবছরের আমন মরশুমের সিজন ৩ আমন মরশুমের দুটি বিশ্ববিদ্যালয়ে, ঢাকার দুটি বিশ্ববিদ্যালয়, একটা হচ্ছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবং আরেকটা হচ্ছে স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, ২-২-৪ শিক্ষার্থী ইতিমধ্যে সিলেকশন হয়েছে। আজকে তারা যাবে আমাদের সাথে। আমরা যাব টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সিঙ্গুড়িয়া, একটি প্রত্যন্ত গ্রাম, সেখানে তারা আমনের চারা রোপণ করবে। আপনারা একটু ব্যতিক্রম দেখছেন এবার যে ওই এলাকাতে কোনো শ্রমিকের হাট নেই, কৃষি শ্রমিকের হাট নেই, যে কারণে আমরা এর আগেই একটি জায়গা কৃষকের জমি ঠিক করে রেখেছি যেখানে তারা গিয়ে কাজ করবে। অথবা সেই দিক থেকে তারা অনেক সৌভাগ্যবান আমি মনে করি যে তাদের নিজেদেরকে কোনো হাটে শ্রমিকের বিক্রি, শ্রমিকের মতো কৃষকের কাছে বিক্রি হতে হয়নি। আরও কিছু বলে রাখছি যে এটি আমন মরশুমে চারা তোলা, চারা রোপণ পর্যন্ত ১০০ মার্কসের খেলা দুই বিশ্ববিদ্যালয়ের। আমি এবার আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই অফিসিয়ালি। এর মধ্যে এর আগে সিলেকশন পর্বে আপনারা তাদেরকে দেখেছেন। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে আছেন শাহিদা শারমিন, আছেন হেলাল মোর্শেদ, এনারা দুজনই বিবিএর, একজন সেভেন সেমিস্টার, একজন ইলেভেন সেমিস্টার। তারপর স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশে আছেন এম এ আহাদ, তিনি বিবিএ ফাইনাল সেমিস্টার, এবং আছেন মল্লিকা দেবনাথ, তিনি ইংলিশ ৮ সেমিস্টার। তোমরা উঠো গাড়িতে। শুরু হলো একটিবারের কৃষক হওয়ার অভিযান, ওদের জন্য নতুন এক অভিজ্ঞতার উদ্দেশ্যে যাত্রা। বাচ্চা হাত জেগে উঠুক, ব্রেকফাস্ট তো দিতেই হবে।
হ্যাঁ আমরা তো তোমাদের বাসায় যাচ্ছি, ব্রেকফাস্ট তো দিতেই হবে। ঢাকা থেকে টাঙ্গাইল যাওয়ার কথা, এখনো বেশ দূর, পথিমধ্যে টাঙ্গাইলের এলেঙ্গা। কিন্তু এখানে আরেকবার শর্ত ভাঙল ওরা। কথা ছিল দিনের শুরু থেকেই ওরা কোনো না কোনো কৃষকের শ্রমিক, কৃষকের দেয়া খাবার ছাড়া কোনো কিছুই খাওয়া যাবে না। কিন্তু সাত সকালে সুযোগ বুঝে দোকান থেকে বিস্কিট পানি ইত্যাদি কিনে গোপনে সাবার করল ওরা। এর প্রমাণ পাওয়া গেল গোপন ক্যামেরায়। একটা কাগজে মোড়ায় দুইটা দেন, একটু তাড়াতাড়ি দেন, দুইটা দুইটা। যা হোক, অনেক পথ মাড়িয়ে পৌঁছানো গেল টাঙ্গাইলের সিঙ্গুড়িয়া গ্রামে। এই গ্রামেরই একজন আদর্শ কৃষক আব্দুল গফুর। ওরা চারজন এখন থেকে এই কৃষকের আজ্ঞাবহ কৃষি শ্রমিক। আপনি জানেন তো আমাদের একটা অনুষ্ঠান হয়েছে ফিরে চল মাটির, হ্যাঁ দেখছেন না, ইউনিভার্সিটির স্টুডেন্টরা খেতে কাজ করে, ভেরি গুড। আপনি তো খুব ইন্টারেস্টেড, ওরা চারজন আপনার জমিতে কাজ করবে, ঠিক আছে? এই কাজে, এই কাজ কাজের ভিতরে ওরা এর থেকে একজন লেবার কৃষি শ্রমিক যেভাবে কাজ করে সেভাবে করবে। ও আর্ন করা চারজনের পয়সা দিয়ে ওরা খাবার খাবে, সকালের নাস্তা যদি আপনি দেন তাহলে দেবেন। চলো আসো, আগে দেখাই ওরা কোন ঘরে উঠবে। কৃষক আব্দুল গফুরের বাড়ির এই ঘরটিতে কাজ শেষে রাত্রি যাপন করবে ওরা। এই দুজন এখানে থাকবে, ছেলেরা কোথায় থাকবে? আসো, এখানে সময় ক্ষেপণের সুযোগ নেই, যেতে হবে মাঠে। চাচা, এটা আমরা ওই পর্যন্ত যদি নেই কতটুকু হবে জমিটা? বিশ শতক জমি, 20%। এখানে 33% বিঘা, তাই তো? 33% বিঘা হইলে 20% জমি, মানে আধ বিঘার চাইতে একটু বেশি। তা আমরা এটার মধ্যে মার্কিং করে দেব ফ্ল্যাগ দিয়ে, এই টোটাল জমিটার 50% প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আর 50% স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, ঠিক আছে? এই জমিটা এখন আমরা প্রিপারেশন করব। তারপর ওই যে বীজতলা দেখা যাচ্ছে ওখানে, ওই যে চারা তুলতে হবে, চারা তুলে এনে তারপর লাইন করে লাগাতে হবে। জমির প্রস্তুতটা চারজন একসাথে মিলে করবা, তারপর হচ্ছে আমরা ডিমার্কেশন করে দেবো কে কতটুকু ধান লাগাবে, কে কতটুকু চারা তুলবে। চারা তোলাটাও দুই দলের আলাদা আলাদা। প্রথম জমি প্রিপারেশনে কে করবে প্রথম? আসো, চারা রোপণের জন্য মাঠটি আগে তৈরি করে নিতে হবে। দেখা যাক ট্রাক্টর চালিয়ে মাঠ প্রস্তুতে কতখানি দক্ষতা দেখাতে পারে ওরা। কী নাম ভাই? আলম ভাই, ওনারে বসান, বসায় দেখান কেমনি করতে হয়। যখন আপনি মাথা যাবেন, তখন ঘুরাবেন নিয়ে এটা দাও না। হ্যাঁ আচ্ছা, আরে
প্রেসিডেন্ট শেষ এবং স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ তোমাদের দুজন। একই জায়গায় বারবার করছো কেন, এদিকে আসো। যে কোনো একটা ওইদিকে এইটা ধরো। হ্যাঁ বুঝে হ্যাঁ ছেড়ে দাও, সরে যাবে। এবার তোমাদের আগাছা পরিষ্কার। মানে এভাবে কাজ করতে আসছো এই এই নখ দিয়ে? এটা একটু পরে ভেঙে শেষ হয়ে যাবে। হ্যাঁ আবার হবে। তোমরা করতে থাকো তোমাদেরটা, তোমরা যাও তোমাদের ওদিক থেকে করতে থাকো। ধুয়ে ধুয়ে এই আর কি। হ্যাঁ তুমি যেভাবে চলছো নিচে আরো কত আছে জানো? আসো এই চারজন আসো, আসো আমার কাছে আসো। এই যে এগুলো তুললা, কি এগুলো? আগাছা। তুলে লাভটা কি হলো? ধান খেতে আগাছা থাকলে ফসল ভালো হবে না, চারা ভালোভাবে উঠবে না। ধানের চারা লাগাবো সেটা তো পর্যাপ্ত পরিমাণে স্পেস লাগবে, ফুড লাগবে, তো এইগুলো থাকলে ওগুলো গ্রো ঠিক মতো করতে পারবে, এগুলো খেয়ে ফেলবে সারগুলো। আচ্ছা এই 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 উদ্ভিদগুলো ওই ওটার খাবার খেয়ে ফেলবে? হ্যাঁ এটা হচ্ছে মূল মূল কথা ঘটা। আচ্ছা তো আমি যা দেখছি দৃশ্য তো স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে একটু পিছিয়ে আছো, কারণ ওদের কিন্তু আগাছা পরিষ্কার হয়ে গেছে, ওরা কিন্তু এখন চারা তুলতে যাবে। সো এখন পর্যন্ত তোমরা তোমাদের আগাছা কিন্তু শেষ করতে পারো, নট মাই পয়েন্ট। তাড়াতাড়ি শেষ করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, তোমরা এগুলো পরিষ্কার করে একটা জায়গায় হাত লাগাও, চারা তুলতে চলো। হ্যাঁ
ওদের কত করে দিতেছেন? 50 টাকা। কি পুরো চারজন রে? হ্যাঁ জি না, প্রতিজন কি? প্রতিজন রে। এত কম কেন দিতেছেন? কম দিতেছি এরা তো আমাদের ছেলেপেলে একদম অপরিপক্ক লেবার, এত কাজ বেশি করতে পারে না। আচ্ছা, চাহিদা কম এদের প্রতি সবাই। আমার কথা হলো যে যা যা কাজ করে আমি দুটা কাজ আমার আগায় নেবো, ওদের পয়সা দিয়ে বেশি দেবো। এমনি এখন কৃষি শ্রমিকের বাজার কত ডেলি? আমাদের এখানে 200 টাকা। আর খাওয়া? জি খাওয়া, সকালের খাওয়া। সকালের খাওয়া। ময়ে চলে গেছে তোমাদের, এখন পর্যন্ত আগাছাই পরিষ্কার হলো না। কোথায় পরিষ্কার? মাঝখানে পুরোটা ফাঁকা। কি মাছ এগুলো ধরোই না এখন পর্যন্ত? দর্শক আমাদের সাথে আছেন সাঙ্গুরিয়া ঘাটাইলের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ সোহরাব আলী। সোহরাব আলী সাহেব সব কিছু বিচার বিশ্লেষণ করবেন ঠিক মতো হচ্ছে কিনা। আপনি তো জানেন, ইতিমধ্যে দেখেছেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী এবং স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের দুই শিক্ষার্থী, এদের মোটামুটি আগাছা পরিষ্কার হয়ে গেছে। এরা এখন মই দিচ্ছে, এদেরটা এখনও হয়নি। আপনি দুটো পরিদর্শন করে একটু দেখবেন, দেখার পরে আপনি বলবেন যে কী অবস্থা। এগুলো সমান করো, দেখছো না চোখের সামনে? স্টেট ইউনিভার্সিটি তোমাদের এখনো তোলা সম্ভব হয় নাই, ওরা চারা তোলা শুরু করেছে। আবার এইভাবে রাখি, আবার এইভাবে, এই তো একটা মোটা হয়ে গেল। একটু বড় না মাপা বুঝে নাও, আবার ওইটার ওইপার শিখে দাঁড়াও, দেখবো এরকমই মনে হয়। আচ্ছা ওইদিকে, ওইদিকে এখানে। আচ্ছা আমার থেকে দেখা দেবে, উই নিড ইওর হেল্প। দেখেন কিভাবে তো বলেছে, ভালো মাই প্রপারলি দেখেন।
তারপরে আপনার মন ভালো হয়ে গেছে পানি খাওয়ার জন্য নাস্তা নাম চাচা হলো তোমাদের স্যার আমাদের এইগুলো ইনাফ কি আই ডোন্ট নো আরো লাগবে আমি জানি না কিন্তু তোমরা কয়টা করেছো দেখি তো আটটি কয়টা হয়েছে এক দুই তিন চার পাঁচ সতেরো আঠেরো উনিশ বিশ এক দুই এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো আর ওরা আছে বিশ কুইক করো কুইক করো পিছিয়ে যাবা আর দাঁড়াতে পারতেছি না তোমার কি অবস্থা না সস্তার তিন অবস্থা তাড়াতাড়ি করো চারা তুলেছ এ দিয়ে হবে কিনা এটা তোমাদের ডিসিশন নিতে হবে তোমরা কি লাগানো শুরু করবা কিনা বিকজ দুই দলই অনেক পিছিয়ে গেছো সাড়ে দশটা বাজে এই সময়ের ভিতরে এখন তো চারাও লাগানো শুরু করতে পারো নি তোমরা